হচ্ছে বাবার ঘর থেকে চলে এসেছি দুপুর 2:30 সময়, যেমনটাই তোমরা দেখতে পেলে। তো তারপরে আর ভ্লগ করা হয়নি। তো এই যে আমি এখন রুমের মধ্যে আছি আর ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, ঘর দুয়ার আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলে হচ্ছে অনেকক্ষণ সমস্ত সময় ঘর থেকে আর চলো কি বলছি না বলছি শুনো। তারপরে এসে রুম টুম একদম পরিষ্কার করে ঝাড়াঝাড়ি করে ইঁদুর অনেক কিছু কেটে দিয়েছে, মানে যেমন ধরো ওই বালিশের কভারগুলো কেটে দিয়ে বেডশিট কেটে দিয়েছে, তো এরকম কিছু হয়েছিলো। আর পুরো ঘর ভালো করে দুজন মিলে ঝাঁটটা দিয়ে গুছিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে রাতে মানে শাশুড়ি মা গেছে হচ্ছে তোমার ননদের বাড়ি থাকবে, আর শ্বশুরমশাই গেছে হচ্ছে গাড়ি নিয়ে, তো গেছিলো আবার এখন একটু বাঁধে একটু গেছে ঘুরতে, তোমাদের দাদা ভাইও গেছে। তারপরে আমি একটু সবার সঙ্গে বসে বিকেলবেলা একটু কথা বলছিলাম, আমাদের শ্বশুরমশাই ফোন করে বলল যে পেটাই পরোটা করা হবে, তো তুমি খাবে? তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে নিয়ে চলে আসো, এমনিতে আজকে বৃহস্পতিবার তো সেই জন্য। আর তোমাদের দাদা ভাই মানে আমার শ্বশুর ভাত খায় না, মানে মুড়ি খায়, তোমরা তো জানো, যারা আমার প্রথম থেকে একদম ব্লগ দেখো তারা সবাই জানো বাড়িতে থাকলে কেমন কী করতাম না করতাম। তো যাই হোক চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। কথা বলতে মানে অনেক দিন পরে এসে আবার করে, মানে প্রায় 1.5 মাস পরে হয়তো আমরা এলাম, তো ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে যতই তুমি যেখানে থাকো না কেন নিজের ঘরে একটা এলে, নিজের রুমে একটা এরকম লাগে, তাই না? তো ভীষণ ভালো লাগছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এই যে এখানে দেখো হচ্ছে পেটাই পরোটা, ঘুগনির তরকারি আর নারকেল মিষ্টিটা যে ওটা হচ্ছে দিদি দিয়ে পাঠিয়েছিল। তো এই যে দুজনের জন্য মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য দুজনের জন্য দুটো থালাতে আমি প্রথমে ফার্স্ট ওদেরকে খেতে দিয়ে দিই, তারপরে আমি ওদের মানে লাস্টে খাবো। তো যাই হোক ওরা এখন মানে অন্য এখন টিভি দেখছে আর একটু কথা বলছে, আমিও কথা বলছি, তার ফাঁকে আমি একটুখানি ভিডিও করে নিলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলো আজকের মতো টাটা, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আবার একটা পরে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা গুড নাইট।